সো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই স্টোর তো বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন যে প্লে স্টোর থেকে এমএস প্লেয়ার প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হলে তিনশো সত্তর টাকা দিয়ে কিনে তারপরে ইনস্টল করতে হয় তো বন্ধুরা আমি এই ভিডিওটিতে দেখাবো যে এমএক্স প্লেয়ার প্রো অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ফ্রিতে ইনস্টল করতে পারবেন তো এমএক্স প্লেয়ারপোড়া অ্যাপ্লিকেশানটি ফ্রিতে ইনস্টল করার জন্য আপনাদের কী করতে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো চলুন বন্ধুরা আমি প্লেস্টে গিয়ে আপনাদেরকে এমএক্স প্লেয়ার পুরো অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি তো চলে এলাম প্লে স্টোরে গিয়ে সার্চ করছি এক্স প্লেয়ার প্রো তো দেখতেই পাচ্ছেন দু নম্বরে যে অ্যাপ্লিকেশানটি আছে ম্যাক্স প্লেয়ার প্রো এটি ইনস্টল করার আগেই তিনশো টাকা পেড করতে হবে তারপরে আপনি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটিকে ফ্রিতে ইনস্টল করার জন্য কি করতে হবে তো অ্যাপ্লিকেশানটি ফ্রিতে ইনস্টল করার জন্য সবার প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে তো গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন এম এক্স প্লেয়ার প্রো এপিকে ডাউনলোড তো আমি সার্চ করছি এম এক্স প্লেয়ার এপিকে ডাউনলোড তো সার্চ করার পর যে লিঙ্কটি দ্বিতীয় যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে চলে যাবেন এই লিঙ্কটিতে যাবার পরে সামান্য একটু নিচে চলে আসবেন এসে এখানে ভেরিয়েন্ট বলে একটা পাবেন এই অপশনটা হ্যাঁ ভেরিয়েন্টের যেতে হবে এইখানে তো বন্ধুরা আপনাদের এতটা কষ্ট করতে হবে না আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমার লিঙ্কে এলে আপনারা সোজাসুজি এই পেজটাতে চলে আসবেন এসে সামান্য একটু নিচেই ডাউনলোড এপিকে পেয়ে যাবেন এখানে টাচ করবেন আর দেখবেন নিচে ওকে চলে আসবে পরের পেজ খুলে নিচে ওকে চলে আসবে এখানে ওকে দিয়ে দেবেন তো ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোডটি ওপরে নোটিফিকেশন বারে দেখতে পাবেন তো আমার ডাউনলোডটি হয়ে গেছে তো আমি ইনস্টল করে দেখাচ্ছি এখান থেকেই ইনস্টল করতে পারবেন আর নয় তো আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারের ডাউনলোড ফাইলে চলে যাবেন ওইখানে এপিকে পেয়ে যাবেন ওইখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন তো হয়ে গেছে তো ওপেন করে দেখাচ্ছি ওপেন করার সাথে সাথে একবার অ্যালাউ করে দেবেন ব্যাস আর কিছু করতে হবে না আপনার ফোনের সমস্ত ভিডিও অ্যাপ্লিকেশন চলে আসবে আর কিছুই করতে হবে না চলুন প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি দেখুন ম্যাক্স প্লেয়ার পুরোটি এখন ওপেন দেখাচ্ছে তার মানে ইনস্টল হয়ে গেছে এখন আর টাকা চাইছে না বা টাকা লাগলো না এটা এখন ওপেন দেখাচ্ছে মানে ফ্রিতেই ইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন